গাইজ, আমি আজকে তোমাকে ওর লোক একটা জিনিস শেয়ার করি, যে জিনিসটা অনেক অনেক রিয়ার, ওই জিনিসটা আমার আইডির মধ্যে আছে। তো তোমাকে আরও কিছু জিনিস দেখামো। তো আমার আইডির আদার্স অপশনে কিছু কিছু জিনিস আছে, ওগুলাও তোমাকে দেখাইতেছি। দেখো আমার কতগুলা বক্স পড়ে রয়েছে, কতগুলা গান ক্রিয়েট বক্স পড়ে রয়েছে, আর এগুলোর কথা কিন্তু কেউ কইও না, ঠিক আছে? এগুলো কইলে আমার আইডি হ্যাক ট্যাক হওয়ার সম্ভাবনা আছে। তো তোমাকে যে বান্ডিলটা দেখাইতে কিরে, আমার আইডির মধ্যে এগুলো বান্ডিল করতে গেলো। ওরে এগুলো অ্যানিমেশন ওলা বান্ডিল কই থেকে এলো আমার আইডির মধ্যে। দেই তো লালটা, দেই তো। ও বাইরে বাই, হোয়াট অ্যানিমেশন, হোয়াট এ লুক ম্যান। দেহ ওরে লালটাও জোস, হলুদটাও জোস। বাইরে ভাই কত দামি দামি বান্ডিল পাঠাই দিছে কেড়ে নেয় আমারে। আর এগুলো কথা কিন্তু কেউ রুকো না, তোমরা কেউ রুকো না, তাহলে আমার আইডিয়া হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। ও রে 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 রে, আর এটা মনে হয় 24 তারিখে গেমের মধ্যে আবার কথা। তো 24 তারিখে হয়তো গেমের মধ্যে আইবো, আর আমার আগে আগে পাঠাই দিছে, আমি গেড়ে না দালাল না, জালেকে পাঠাই দিছে আমারে। তো এটা কি এটা বলে কিন্তু এমন র্যাঙ্কের মধ্যে যে আমার এনিমি করে দেয়, মনে করো পুরা চমকায় দিমু। আর এটা যদি তোমাকে ভাবি দেয় এই বান্ডিল, দেখছ একটা কথায় আছে না যে শয়তানের নাম নিতে নাই তাহলে শয়তান হাজির হয়ে যায়। তুমি আবারও একটা নতুন বান্ডিল লইছো, তুমি এগুলা নতুন নতুন বান্ডিল কই থেকে পাও? এ যেমনে কইতে যেমন বান্ডিল টুকায় টাকায় পাওয়া যায়, এগুলা পাই নাই নবরি, গেরে নাই আমারে দিছে। ও বুঝছি, তুমি যে গেরি না দালাল, এ লিগে তোমারে দিয়া দেয়। হ্যাঁ নবরি পাকনামি করো, তুই মেসেজটা দে। আমি মইরা যাইতাছি গো, তুমি তাড়াতাড়ি আমারে রিভাইভ করো। হ্যাঁ চেঁচাইস না, ম্যাচের মধ্যে আইতে পারলো না, চেঁচানি শুরু করে দিছে। আর ওই জায়গায় রিভাইভ করতে গেলে না এনিমি দিত আমার মাইরা। আমি ওই জায়গায় কোনো এনিমি ছিল না, তো তুমি আমার রিভাইভ করতে পারতা। ও তুমি মেশিন থেকে রিভাইভ করবা? আচ্ছা রিভাইভ করে দাও। কি হইলো, তুমি আমার রিভাইভ করতেছো না কে? রিভাইভ কেমনে করবো, দেখতেছ না আমার কাছে টোকেন নাই। তোমার কাছে এই মাত্রই না দেখলাম 1100 টোকেন আছে। হ্যাঁ 1100 টোকেন আছিল তো, কিন্তু ওগুলা দিয়ে তো আমি চিপস কিনা লাইছি। দেখ তো, তুমি রিভাইভ না করে তুমি চিপস কিনতে গেলা কে? আমার মন চাই শেয়ার লাগি আমি কিনছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। এই যে 300 টোকেন আছে না, এই 300 টোকেন দেই তোমার রিভাইভ করে দিমু। দাও এটাতে কিন্তু এখন আমার রিভাইভ করতে দিতাছ না, এটা লাগে কি করতে হইব, আমার বাকি রিভাইভ করতে হইব। তো বাকি রিভাইভ করার লাগে একটা মন্ত্র পড়তে হয়, ওই মন্ত্র রইতাছে ইয়ে বেড়া ইয়ে, মন্ত্রটা পড়তে দিল না, এই জায়গায় মন্ত্রটা পড়তে লেছিলাম এনিমি এ পড়ছে। দাঁড়াও, এরকম এনিমি টেনিমি থাকলে কিন্তু মন্ত্র কাজ করতো না, এনিমিটার মাইরা তারপর মনে করো মন্ত্র পড়তে হইব, তারপর তোমার বাকি রিভাইভ করতে হইব। তো এই এনিমিটা কই থেকে মারছে এটা কিন্তু আমি জানি না। তো এইটার লেগেও কিন্তু একটা মন্ত্র আছে, এনিমি বার করার মন্ত্র। তো এনিমি বার করার মন্ত্র হইলো চু মন্ত্র চু, তারপর হইলো যতগুলো ইমোট আছে এই ইমোট দেয় তুইব, আমার কাছে যত ইমোট আছে সব দেয় তুইব। তো আমি যেহেতু জানি হয় আমার এই এই সুজা বরাবর হয় আমার মারছে, তো এই সুজা দ্বারাই যত ধরনের ইমোট আছে এই সুজা দ্বারাই আমরা দিতে থাকবো দিতে থাকবো, তাহলে কিন্তু আমরা ইজিলি এনিমি লোকেশনটা দেখতে পারবো। এই যে দেখছো দেখছো, এই যে ওর কিন্তু লোকেশন দেয় না কিছু, আমার এই জায়গা থেকে মারছে দেখছো, একদম স্পষ্ট লোকেশন দেখে লাইছি। এমনি এনিমি লোকেশন দে, তোমার লোকে খেলতামই না, যাও বোট। তো গার্লফ্রেন্ড আমারে বট কইছে আর লাগি অন্য একটা ম্যাচের মধ্যে পড়ছে আইয়া, গার্লফ্রেন্ড আমারে বট কইছে আর লাগি অন্য একটা ম্যাচের মধ্যে পড়ছে আইয়া, আর আমি কিন্তু এডামের চাচাতো ভাই লইছি, দেও তোমরা সবাই চাইয়া। দেখছো এডামের চাচাতো ভাই লইছি, এই ওয়ার্ল্ডের একমাত্র প্রো প্লেয়ার যদি কেউ থাকে তাই না, এই ওয়ার্ল্ডের মধ্যে এই পুরো পৃথিবীর মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে যদি কেউ প্রো প্লেয়ার থাকে তাই না, তাহলে ওইটা হইতেছে এডামার এডামের চাচাতো ভাই। এই যে কিন্তু একটা এনিমি আনছে আমি দেখছি, এলে গ্লোয়াল টুলোয়াল ছাড়াই উপরে দিকে আগে পড়ছে, এটার আগে আমার মারতে হইব, যেমনি হোক মারতে হইব। এনিমি মনে হয় একটাই আছে আর আমাকে মতো প্রো প্লেয়ার, দেখছো ল্যান্ডমাইন পাচ্ছে, আমি আওয়াজ পেয়ে গেছি, আর ল্যান্ডমাইন যেহেতু পাচ্ছে আশেপাশে আছে, আর মনে করছো ল্যান্ডমাইনের উপরে আমি যেমন মো, তো এই আশেপাশে আছে যেহেতু ল্যান্ডমাইন আছে, আর আর আমি কিন্তু চলো পারছে ডুয়োতে আছি। তো এনিমিটা কই আছে এইটা আমার সর্বপ্রথম, আর কিন্তু দাঁড়াও ইয়ে লো বন্ধু এই লো, তো আজকে কিন্তু দৌড়ের উপরে থাকবো, একদম দৌড়ের উপরে থাকবো, আর এইটার যেহেতু নক করছি ওর বন্ধু যদি বাঁচাইতে হয় তাহলে ওইডারও মারবো, ঠিক আছে? আর তোমাকে লোকে এখন একটা দুঃখের কথা কই হোনো, আমি চাইলে কিন্তু আরও ভালো ডিভাইসে খেলতে পারি, কিন্তু আমি একটা দুর্বল মোবাইলে খেলতাছি, একটা অনেক ল্যাগ করে এরকম একটা মোবাইলের মধ্যে খেলতাছি, কিন্তু আমি চাইলে কিন্তু আমি আরও ভালো ভালো ডিভাইসে খেলতে পারি, অনেক ভালো ভালো ডিভাইসে খেলতে পারি, পিসির মধ্যে খেলতে পারি, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমার পিসি থাকা সত্ত্বেও কে লেগে আমি পিসিতে খেলি না জানো? কারণ ভাই একটাই, কারণ আমি পিসিতেও খেলতে পারি না। তো ব্লু জোনে মোটামুটি এনিমি আয় নাই, তার লাগে আমরা ব্লু জোন সাইডে যাইতেছি গা, ব্লু জোন সাইডে অন্য রাষ্ট্রে যাবো গা, আর এই বাইক থেকে যে পর্যন্ত এনিমি না পাবো ওই পর্যন্ত নামবো না।
এরকম লুট পাইলে একটু একটু নামতে হয়, এরকম লুট পাইলে গাছ তোমরাও নাম পাচ্ছ একটক করে লইবা। যদি আমার কাছে টিনের বেস্ট আছে ওই জায়গায় টিনের বেস্ট এলে গিয়ে লইলাম না। তো এখন কিন্তু এই যে বাইকের মধ্যে উঠছি না, এই জায়গায় এখন আর মনে করি এনিমি যেই পর্যন্ত না পাবো ওই পর্যন্ত নামবো না। যত বড় যাই কিছু হয়ে যাক, যেই জায়গায় এনিমি পাবো ওই জায়গায় যায় নামবো। তো সামনের দিকে এনিমি পাবো আর ব্লু জোনে ভাই একটা একটা মাত্র এনিমি ছিল, সিঙ্গেল এনিমি, ওটার আমি মারছি। ওই যে এ বেটা এ লাস্ট রাস্তা দিকে চর বেটা, ওই চর রাস্তার মাঝখানে পরে। তো ওই মনে হয় এবারের ভিতরে ঢুকছে, আমি জানি আবার টুপ পাইতে আসে নাকি জায়গায়। ও ওরে এ এ এ আসতে বন্ধু, আসতে 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 আসতে। তো ওইটা কিন্তু ওই জায়গায় আছে, এখন কী করতে হইব? এখন কিন্তু আমার গ্রেনেড মেনে দেখতে হইব আছে নাকি। গ্রেনেড মেনে থাকলে আমরা চুরা মারতে হইব। তো আমার কাছে গ্রেনেড মেনে কিচ্ছুই নাই, তো আমার এখন কী করতে হইব? বুঝতে ওইদিকে একটা এনিমি লোকের মনে ফাইট করতেছে, বন্ধু তুমি একটু দাঁড়াও। তো এরকম পর্যায়ে তোমরা গাইস কি করবা, তোমরা সবসময় বুদ্ধি গাড়াই খেলবা। তো আমার কাছে কিন্তু এসকার আছে 3 লেভেল ম্যাক্স করা দেওয়া, চিপ টুপ স্কিন না একদম, মনে করো এটার একদম পাওয়ারফুল বানায় রাখছি। তো ওর মাথাটা খালি সই করতে হইব, মাথায় যে দেখছো মাথা মাথা একদম উড়াই লাগছি বন্ধু। তুমি এদিকে দেখবা না, এদিকে একদম আরামে চাচ্ছো ভাই, দেয় ওয়ান অ্যান্ড অনলি প্রো প্লেয়ার, একমাত্র ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ প্লেয়ার যে এদিকে আছে তুমি দেও নাই। আজকে কি করতেছি, যে ডারি নক করতেছি, ওর বন্ধু আর আইতেছে নাকি? ওর মধ্যে কি মায়া মহব্বত হইলে কিছু নাই। আচ্ছা যাই হোক, তো কি করবো এখন, আমি কি করবো গাই শোন। তো এখন আমার করতে হইব যে জায়গায় এনিমি পামো ওই জায়গায় কিন্তু আমার যাইতে হইব, এনিমি যে জায়গায় ওই জায়গায় আমার যাইতে হইব, ঠিক আছে? তো এই জায়গায় মনে হয় আরও একটা বাইক আছে, এই বাইকটা লোক এই জায়গায় যাই হোক। আর গাই এখন ছোট্ট একটা অ্যাড দিবো, তোমরা চাইলে অ্যাড আছে। আরে ভাই দাঁড়াও, আইতেছি আইতেছি তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি যাইতে হইব আমার, যারা যাতে রিভাইভ করতে না পারে পুরোপুরি, আমার বাইকেও পাগল হয়ে গেছে দেওয়া রিভাইভ যে করতেছে। তাড়াতাড়ি এনিমি যাই মারতে হইব, আর একটু আছে আর একটু হইলে রিভাইভ করে রাখবো। দাঁড়াও যাইতে এ ওই এ ভাই দেখো আরেকটা এনিমি আয় পড়ছে, এই যে রিভাইভ করতেছে, এটা মারা লাগে মনে হয় পড়ছে। ইয়ে বন্ধু লো আগে তুমি আগে লো মাইটটা খাও। তো ওইও মনে হয় যে রিভাইভ করতেছে, দেখে ওই লঞ্চ প্যাড দিয়ে আইছে, লঞ্চ প্যাড দিয়ে এই জায়গায় বাচ্চা। আচ্ছা যেটা রিভাইভ করতেছিল ওইটা কি রিভাইভ করে লাগছে অলরেডি নাকি? আচ্ছা আমি মেবি উপরে গেলে ওই এনিমিটারে দেখতে পারবো। আর ও মনে হয় রিভাইভ যদি কই রাও তাই তাহলে বেশি দূর যাইতে পারে না, আশেপাশে আছে। আচ্ছা দিয়ে এই উপর দিকে দেখা যায় নাকি কই, এদিকেও নাই। এরে ভাই গেলো কই, মানে কি কই এ ও রে 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 রে। আচ্ছা ওই তো রিভাইভ করে লাগছে এই জায়গায়, এখন কী করতেছে? এখন কি এই জায়গায় কি আমার আমার বই কি এই জায়গায় ক্যাম্প করতেছে নাকি? আচ্ছা দাঁড়াও তো দেখি। ও ও রে ভাই রে ভাই রে ভাই রে ভাই রে ভাই, দেখছো গাইজ কিছু মনে পড়ে এটা দেখিয়া? দেখো ভাই কিন্তু পৃথিবীর পুরো ওয়ার্ল্ডের একমাত্র শ্রেষ্ঠ প্লেয়ার, বিটুকে বিএনএল ভিনসেনজো লরেন টরেন কারো খাওয়া নাই ওর কাছে। তো এগুলা প্লেয়ার দেখলে তোমরা কী করবা, এগুলা প্লেয়ার দেখলে তোমাদের স্যাক্রিফাইস করার কোনো দরকার নেই, মাইরা দিও। কারণ একটা কথাই আছে না, যে পাথর ঘষতে ঘষতে পাথরের মধ্যে এক পর্যায়ে কিন্তু পাথর 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 থেকে আগুন জ্বলে যায়। তো এর মতো প্লেয়ার যখন মনে করো মায়ের খাইতে খাইতে ওর মনে করো এক পর্যায়ে একটা প্রো প্লেয়ার হিসেবে জন্ম নেব, ঠিক আছে? তো ওই কিন্তু একদিন প্রো প্লেয়ার হইব, আর আমিও কিন্তু এতটা প্রো প্লেয়ার না, আমি নিজেই কিন্তু বটচাই যাইছি যদিও আমি বটি। তো আবার কিন্তু আমরা বাইকটা নিয়ে আবার কোনো এনিমির সামনে যাবো, যেই পর্যন্ত এনিমি না পাবো আজকে মনে করো যে ওই পর্যন্ত। আরে বাইরে 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 বাইকটাও বাইজা যায়, যেই পর্যন্ত এনিমি না পাবো ওই পর্যন্তই মনে করো একদম বাইক দিয়ে যাইতেই থাকবো, এর আগে কোনো নামা টামা নাই। তো আমার এমনিতে মনে করো বেশি আইল ছামি লাগে আর লাগি বাইকটাই গাড়ি টাড়িগুলো ঘুরি। তো আগে জোন ডাকা বার করে লই। তো দেওয়া হয়ে যায় কিন্তু টাওয়ারের উপরে, টাওয়ারের কাছাকাছি আয় পড়ছে। আর এই জায়গায় টাওয়ারে আমরা একটু ক্যাম্প করবো, আর এনটা আশেপাশে তো যতগুলো এনিমি আইবো না, যে ধরো একটা গাড়ি যেতেছে গাড়ি যেতেছে। ইয়ে বন্ধু একটু একটু হেডশট লাগছে হেডশট লাগছে, গাড়ি এখন ধরাই দিছি, এখন তো নামবো, নামবা তো বন্ধু, নামো। নাইমে গ্লোয়াল মারা দিছে। আচ্ছা এখন আমি কী করবো, ও যেহেতু গ্লোয়াল মারছে তো ওর যেহেতু ড্যামেজ খাইছে, একটু মেডিকেট মুডিকেট করবো। মেডিকেট মুডিকেট করে লোক আমি ওই জায়গায় একটু পজিশনে থাকি, আর ওরা মনে হয় দুইজন দুই দুইজন, আমি যেহেতু সোলো ভার্সেস ডুয়োতে আছি। তো ওরা যেহেতু দুইজন একজন বেরোইবা নাকি বন্ধু? আচ্ছা ওই জায়গায় যাওয়াটা ভুল হইব, তো তোমরাও কিন্তু এরকম পজিশনে যাইবা না। তো রাত যতটুকু পারো সোলো ভার্সেস ডুয়োর মধ্যে কম কম করার চেষ্টা করবা। তো জন জন সুযোগ পাইবা তখন কিন্তু সুযোগ মিস করা যাইব না। তো আমি যদি সুযোগ পাই তাহলে কিন্তু সুযোগ মিস করবো না, একটু খালি বাড়ুক একটু। ওই যে বাড়িছে 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 নক, এটা নক আরেকটা আছে ওর বন্ধু, হয়েছে তাও রিভাইভ করতে আইতেছে কিন্তু ওইটাও বাঁচবো না। রে 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 রে, যাই হোক মরছে একটা মরছে, গ্লোয়াল ভাঙি গ্লোয়াল ভাঙতে হইব, তেমনি গ্লোয়ালটা ভাঙতে হইব, আবার আরেকটা গ্লোয়াল মেরে দিচ্ছে রে। ইয়ে বন্ধু গ্লোয়াল পাইটা যাক, পাট পাট গ্লোয়াল পাট, আরেকটু 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 যাক, এটা মেরে লাগছি। কিন্তু আমার এসকারের বন্ধুকের গেম হইতেছে মাত্র 42টা, আরেকটা গাড়ি মনে যাইতেছে। ওই যে দেখো দেখছো যাইতেছে, কিন্তু ওরা আমি কিচ্ছুই করতে পারবো না, কারণ আমার কাছে এমও নাই আর মাত্র 42টা এমও। তো এটা দিয়ে কিচ্ছুই করা যাবে না। আর এই সুযোগে আমি একটা কাজ করতে পারি, যে দুটারে মারছি ওই যে ওই জায়গা থেকে লুটটা করে আইতে পারি, যেহেতু এমও অনেক খায় প্রচুর খায় টিনের এসকার না, তো এমও কোট টিন এমও খায়। তো যে দুটারে মারছি ওই জায়গা থেকে কোনো রকমে ওই জায়গা থেকে মানে গ্লোয়াল টুলোয়াল যাই পাই, এমও টেমো যাই পাই লইয়া আবার খালি কোনো রকমে আয়া পড়ি। তো এই যে ওই যে দাও আবার ওই আশেপাশে আরও কতগুলো গাড়ি ঘুরতেছে রে ভাই রে ভাই রে ভাই রে ভাই, কোনো রকমে খালি লুটটা লই আবার দিমো দৌড়।
তো দেখো এটার কাছে কি কি আছে, ও রে 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 রে, ওর কাছে চারটা নাকি তিনটা নাকি চারটা চাবি ছিল, যে ওর কাছে কি আছে এটার মধ্যে মোটামুটি কিছুই নাই। যাক আবার টান দিয়ে জুনও টানতেছে, আর আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি আছে, কোনো রকমে খালি জোনের বাইরে। ইয়ে রে, এই জায়গায় গাড়িটা বাজার ছিল, আচ্ছা গাড়িটা কি ছুটবো, এ ছুট রে ভাই, ছুটা যা ছুটা যা, ছুটছে। যাই হোক, তো নিচের দিকেও কিন্তু এনিমি আছে, তো আমি যদি এই নিচের দিকে এখন যদি যাইতে যাই, তো ওরা যদি দুইটা স্কোয়াড থাকে তাহলে কিন্তু দুইজন দুইজন চারজন হয়ে যাবো, আর আমি কিন্তু মাত্র একা একদম মাইরে আমার বর্তা বানাই লাগবো। তো ওই দিকে না যাওয়াটাই বেটার। তো আমি কী করবো, আমি আরেকটু টাওয়ারের মধ্যে ক্যাম্প করবো। ক্যাম্প করার পরে আশেপাশের দিকে যতগুলো এনিমি আইবো না, ওগুলো একটু একটু মাইরা তারপর লাস্টের দিকে ফাইট করবো। দাও এদিকেও কিন্তু গাড়ি লয়ে অনেকগুলো এনিমি ঘুরতেছে, গাড়ি লয়ে আইতাছে এদিকে এদিকে এদিকে। ওই যে ওই যে ড্রপ লুট করে, ও রে 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 রে, আরামে লুকটা দেওয়া গাইজ, দাঁড়াও আরামে স্বাস্থ্য ভাই, তোমাকে লুকটা দেখাই, এদিকে কোনো এনিমি নাই, লুকটা দেওয়া জোস। কিন্তু ইয়া দেখো না, আর অন্য অন্য কোনো দিকে দেওয়ার দরকার নাই, যেটুকু দেখছো অতটুকু কিছুই। তো এদিকেও কিন্তু ওই যে তো আবার বাইকের নির্যাতন করতেছে একটা এনিমির উপরে, এত বড় সাহস, পুরো রুবেল ভাইয়ের বারমুডা ম্যাপের মধ্যে এনিমির উপর নির্যাতন করে বাইকওয়ালায়। এই বাইকওয়ালায় খালি একবার আমার সামনে দিয়ে এদিক দিয়ে খালি আয়োক, একটা বার খালি আয়োক না, আইবি এ বেটা আয়, তুই আমার বার মোড়া ম্যাপের মধ্যে তুই আমার এনিমির উপর হাত তুলছস, এত বড় শহর তোর মাথাটা সই কইরা। ওই যে দেখো বাইকওয়ালা এনিমির মারতাছি, ওই জানলার এনিমির কাছে ইয়া গেছে গা, এম গেছে গা। যাক এই বাইকটা তো জ্বালাতন করতেছে, এদিক দিয়ে আরেকটা আইবো না। তো বাইকওয়ালা ক্যারেক্টার হলো আপাতত সবচেয়ে